2018 সালের 20 জুলাই শাকিব খানকে বিয়ে করেন বুবলি, এমনটাই দাবি অভিনেত্রীর। 2 বছর পরে অর্থাৎ 2020 সালের মার্চ মাসে জন্ম হয় ছেলে শাহজাদ খান বীরের। যদিও 2 বছর সে কথা লুকিয়ে রেখেছিলেন শাকিব বুবলি। 2022 সালে প্রকাশ্যে আনেন ছেলের কথা। তার কয়েক মাস পরই হঠাৎ বুবলির সঙ্গে তার সম্পর্ককে অবৈধ বলে ঘোষণা করেন শাকিব। অভিনেত্রীর সম্পত্তি সংক্রান্ত কিছু প্রশ্ন তোলেন অভিনেতা। সেই সব অভিযোগের বিরুদ্ধে পাল্টা জবাব দেন বুবলি। সেই ঘটনা নিয়ে কম জলঘোলা হয়নি। কয়েকদিন আগে পর্যন্ত সেই নিয়ে চলছিল দোষারোপ পাল্টা দোষারোপ। এবার ফের কি শাকিবের সঙ্গে জোড়া লাগছে বুবলির সম্পর্ক? খুব শীঘ্রই টলিউডে অভিষেক ঘটবে বুবলির, ছবির নাম ফ্ল্যাশব্যাক। অন্যদিকে সদ্য মুক্তি পেয়েছে শাকিবের দরদ ছবির প্রথম পোস্টার। যদিও এই মুহূর্তে রাজকুমার ছবির শুটিংয়ে আমেরিকায় রয়েছেন অভিনেতা, কলকাতায় প্রথম ছবির আগে শাকিবের তরফে কোনো টিপস পেয়েছেন কিনা এই প্রশ্ন জিজ্ঞেস করলে সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমার সিনেমার যাত্রাটাই শুরু হয়েছে শাকিব খানের হাত ধরে, তার মাধ্যমেই আমার ইন্ডাস্ট্রিতে পথ চলা শুরু। অনেক কিছুই আমাকে দেখিয়েছে, শিখিয়েছে। টানা 5 বছর তার সঙ্গেই কাজ করছি, আর এখন তো পরিবারের অংশ। সেই হিসেবে ভালোবাসা শুভকামনা থাকে সবসময়। এমনিতেই শাকিব বুবলি অপু বিশ্বাসের সম্পর্কের সমীকরণ নিয়ে কম জলঘোলা হয়নি, কিন্তু শাকিবের আচমকা প্রশংসা করায় অন্য কোনো সমীকরণ কাজ করছে কি, সময়ই বলবে।